হ্যালো ফ্রেন্ডস, হৃদয় থেকে হৃদয়ের টানে আমি কবির চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে শিবরাত্রির পুজো, শিবের দিন, তাই আমরা বেরিয়ে পড়েছি তোমাদের চন্দননগরের যে শিব ঠাকুরের মন্দিরগুলো আছে এবং যে শিবদুর্গা যে পুজোগুলো হয় সেগুলো তোমাদেরকে আজকে দেখাবো। টুয়েলভ টেম্পলস সিচুয়েটেড অ্যাট নাড়ুয়া রামপ্রসাদ চট্টোপাধ্যায় রোড ফাউন্ডেড বাই রামপ্রসাদ চট্টোপাধ্যায় অলমোস্ট 350 to 400 ইয়ার্স এগো। রামপ্রসাদ চট্টোপাধ্যায় ওয়াজ অ জমিনদার, অ ব্রিটিশ জমিনদার, অ্যান্ড লাইক রামপ্রসাদ অ্যাকচুয়ালি দ্য হিস্ট্রি অফ দ্যাট ওয়ান, দিস ইজ দ্য কাসিনা, ওয়ান অফ দ্য সানস অর সাকসেসার অর ফ্যামিলি মেম্বার্স ওয়ার বয়কটেড বাই দিস, ডিড সামথিং বয়কটেড বাই দ্য সোসাইটি, সো হি ওয়েন্ট টু রামপ্রসাদ চট্টোপাধ্যায় ফর সেফ গার্ড, সো রামপ্রসাদ থার্ড দ্যাট ওয়ান হি শুড ডু সামথিং, সো হি মেড এ প্ল্যান অ্যান্ড বিল্ড আপ দিস বিল্ডিং। আপনার নামটা? নাড়ুয়ার যে মন্দিরগুলো আপনাদের দেখাতে নিয়ে এসেছি, এই মন্দিরটা হচ্ছে সবচেয়ে পুরনো, প্রায় অল সেম। আচ্ছা বলছি, মেনটেনেন্সের জন্য প্রায় সবগুলোই 400 বছরের পুরনো মন্দির, কিন্তু মেনটেনেন্সের অভাবে এই মন্দিরটা প্রায় ভগ্ন দশায়, সামনেরগুলো এখনও মেনটেন করে রেখেছে। এই মন্দিরটা এখন মেনটেনেন্সের কাজ চলছে, ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, আর আপনারা চন্দননগরে এলে একবার এই 400 বছরের পুরনো এই মন্দিরগুলো অবশ্যই দেখে যাবেন। এই শিবরাত্রির পুজো কেন আরম্ভ হলো বা কী কারণে আরম্ভ হলো, তা একবার ব্রহ্মা আর বিষ্ণুর মধ্যে মতভেদ আরম্ভ হয়ে যায় যে কে বড় সেই নিয়ে, তা সেই শিব বা মহেশ্বর সেই মতভেদ কমানোর জন্য ওনাদের দুজনকার মধ্যিখানে একটা অদৃশ্য জ্যোতির্ময়ী কোনো আলোর ছটার দেয়াল তুলে দেয়। সেই দেয়াল ছিল একদম অনন্ত, ওপর থেকে তলায় কোথায় শুরু কোথায় শেষ কেউ জানতো না সেই দেয়ালের, তা বিষ্ণু সেই দেয়ালটার কোথায় শেষ হচ্ছে সেইটা দেখার জন্য একদম তলায় সমুদ্রের নিচে নেমে গেছিলো কূর্মরূপে, আর আমাদের যে ব্রহ্মা তিনি একদম হংসরূপে আকাশের ওপর দিয়ে উড়ে গেছিলেন, তা কেউই আসলে খুঁজে পাননি কোথায় শুরু কোথায় শেষ, কিন্তু বিষ্ণু কেতকী ফুলকে সাক্ষী রেখে বলেছিলেন যে তিনি খুঁজে পেয়েছেন যে শিব ঠাকুরের কোথায় সেই দেয়ালের শেষ হচ্ছে, তা সেইটা শিব জানতে পেরে খুবই রুষ্ট হয়েছিলেন এবং তখনই তিনি জ্যোতির্লিঙ্গ বা যে এরম যে শিবলিঙ্গ এরম দেখতে পাচ্ছ এরকম শিবলিঙ্গ ধারণ করেছিলেন এবং কেতকী ফুলকে অভিশাপ দিয়েছিলেন যে কেতকী ফুল দিয়ে আর কোনো শুভ কাজ হবে না, তা এই পৌরাণিক কাহিনী অনুযায়ী এইভাবেই শিব ঠাকুরের পুজো মানে শিবদুর্গাতে এত বড় করে পুজো। আর একটা কাহিনী অনুযায়ী এই পার্বতীর সাথে শিবের বিবাহ এই তিথিতেই হয়েছিল। অনেক যে মন্দিরে বেশি ভিড় হয় সেই মন্দিরটাও দেখাবো, যদি পারি তোমাদের পুজোও দেখাবো, আমরাও যাব অনেক মন্দিরে তোমাদেরকে দেখাবো। আশা করি চন্দননগরে কালী ঠাকুরের পুজোর যে ভিডিওটা তোমাদের দেখিয়েছিলাম তোমরা ওতে অনেক ভিউ আমাকে দিয়েছিলে, অনেকের ভালো লেগেছে, তাই চেষ্টা করেছি এবারে চন্দননগরের যে শিব ঠাকুর পুজো হচ্ছে বা শিবদুর্গা পুজো সেই দিনে শিব ঠাকুরের মন্দিরগুলো আর শিবদুর্গা ঠাকুরগুলো সেগুলো তোমাদের মধ্যে তুলে নিয়ে আসার জন্য। আশা করি ভিডিওটা ভালো লাগবে।
ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর যারা নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। এখন আমরা রয়েছি কাছারিঘাটে, কাছারিঘাটের শিব মন্দিরটা তোমাদেরকে দেখাবো। আর এখানে প্রচুর ভক্ত সমাগম হয়েছে, তারা শিবের মাথায় জল ঢালবে বলে চলে এসছে, সেটাও তোমাদেরকে দেখাবো। এখানকার পুজো হচ্ছে, চলো আমাদের সাথে দেখতে থাকো। সঙ্গে আগে তোমরা মন্দিরটা ভালো করে দেখে নাও, আর সঙ্গে কাছারিঘাট, এখানে প্রচুর লোক আসে। মন্দিরটা খুব সুন্দরভাবে মানে রিমডেলিং করেছে, আগে এই মন্দিরটা একটু ভেঙে চুরে গেছিলো, সেটাকে আবার সুন্দরভাবে রিমডেলিং করা হয়েছে। আর এই যে বটগাছটা দেখতে পাচ্ছ, এটা বহু পুরনো বটগাছ একটা, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত লোক এখানে, দেখো শিবায়।